রেসিপিটা তৈরি করতে কি কি লাগে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি চারখানা কাঁচা আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি আলুটাকে ভালো করে পিষে নেব। আলুটাকে আমি ভালো করে এইভাবে ঘষে নেব, নিয়ে এইভাবে বেরোবে। আমি পুরো আলুটাকে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে আমি সব চারখানা আলুকে ভালো করে ঘষে নিলাম। এইবারে এই যে আলুটাকে ভালো করে এইভাবে রসগুলোকে তোমরা ফেলে দেবে। ভালো করে রসগুলোকে চিপে নিয়ে আমার ভালো করে এক্সট্রা রসগুলো আলুর ফেলে দিলাম। এবার এখানে আমি একটু পরিষ্কার জল দিচ্ছি, ভালো করে পরিষ্কার জল দিচ্ছি। এবার এটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। এরকম বাসন নিলাম, বাসন নেওয়াতে আমি এইভাবে একটা পরিষ্কার একটা কাপড় নিয়ে নিলাম। দিয়ে এই আলুগুলোকে এইভাবে ভালো করে এর মধ্যে দিলাম। আমি রসটাকে ভালো করে চিপে নেব, এক্সট্রা যে জলটা আছে ভালো করে চিপে নেব। তাহলে বেশি একটা বেসন লাগবে না এর মধ্যে। ভালো করে চিপে নিলাম রসটা। দেখো একদম এর মধ্যে কোনো আলুর রস নেই, পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে দেবো। এর মধ্যে আমি এক এক করে সব কিছু মেশাবো। কিছুটা কুচো পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, কয়েকটা কাঁচা লঙ্কা লাল লঙ্কা দিয়ে দিলাম, পাকা লঙ্কা আর কি। কিছুটা গাজর দিয়ে দিলাম, তোমরা গাজর দিতেও পারো নাও দিতে পারো, তোমরা গাজরের জায়গায় ধনে পাতা দিতে পারো। এবার আমি এখানে একটু আমচুর পাউডার দিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। একটু জিরা দিলাম, এটা হচ্ছে জোয়ান দিলাম, কিছুটা জোয়ানটা ভালো করে একটু ডলে দিলাম, এতে এতে সেন্টটা ভালো বেরোয়। এবার আমি দু চামচ বেসন দিলাম, সামান্য নুন দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করব। এটা খুব চটপটি একটি আলুর পকোড়া, খেতে খুব ভালো। সামান্য একটু ঘি দিলাম এর মধ্যে। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে হাতে তালে লেগে যাবে না, পকোড়াগুলো খুব সুন্দরভাবে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, দেখো কি সুন্দর একটা পকোড়া হয়েছে। চলো এবার আমরা ভেজে নিই। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দেব। এটা একদম সি মাছে ভাজতে হবে। আমি ছেড়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে হোক, দিয়ে এটাকে আমি উল্টে দেবো। আলুটাকে ভালো করে চিপে রসটা ফেলে দেওয়ার একটাই কারণ, আমি যদি আজকে রসটা না ফেলতাম তাহলে আলুর মধ্যে শুধু বেসনই দিতে হতো, দিয়ে যেতে হতো, তাহলে শুধু বেসনই থাকতো, মানে পুরো ভর্তি বেসন থাকতো, ওটা ভালো লাগতো না খেতে। তো আমি এইভাবেই করলাম। এইভাবে বাড়িতে ট্রাই করো, সন্ধ্যে জলখাবারের জন্য খুব ভালো। যদি বাড়িতে কোনো অতিথি আসে চটপট এই পকোড়াটা তোমরা তৈরি করে দিতে পারবে। একটা ঘরোয়া ঘরে সবই থাকে জিনিসগুলো,
তো চটপট এই পকোড়াটা তৈরি হয়ে যায়। তো এবার আমি একটুখানি উল্টিয়ে দিই হালকা করে। চটপটি আলুর পকোড়া আমার রেডি হয়ে গেল। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে ফলো করে দিও।